উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি অদিতি, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ২০২১-এর ভোটে বাংলায় সরকার তৈরি করবে বিজেপি, এটা পশ্চিমবঙ্গের মানুষের সিদ্ধান্ত, জলপাইগুড়িতে বললেন বিজেপি নেত্রী ও সাংসদ রূপা গাঙ্গুলী। বড় পোস্ট অফিস মোড় থেকে সামান্য দূর দিয়ে বয়ে চলা কর্ণ নদীর পার থেকে মঙ্গলবার সকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ চাঞ্চল্য এলাকায়। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ি চৈতালি ক্লাবের পক্ষ থেকে করা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজির হলেন বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গাঙ্গুলী। মঙ্গলবার বিকেলে শহরের কদমতলা এলাকায় মাদ্রাসা মাঠে ক্লাবের পক্ষ থেকে প্রায় ৩০০ জন দুস্থ এবং দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্যরা জানান, আগামীতেও এ ধরনের সামাজিক কাজ আরও তারা করবেন। মঙ্গলবারের এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা নেত্রী রূপা গাঙ্গুলী। তিনি এই প্রসঙ্গে জানান, আমার কাছে একজন প্রতিনিধির কাছে, জনপ্রতিনিধির কাছে প্রতিটি মানুষের আসবার অধিকার আছে। সেটা পুলিশ ঠিক করবে সে অন্যায় করেছে কি না করেছে। তা আমার সঙ্গে যে দেখা করতে আসছে তাকেই তার নাম, সে অপরাধী কি না অপরাধী তার নাম দিয়ে আপনি আমাকে অপরাধী করে দিতে পারেন? এটা শুধু খবরের কাগজে দু চারটে মাস ধরে আমাকে বদনাম করা এবং আমাকে বদনাম করার জন্য আরেকটি আরও কিছু মানুষকে জীবনে জর্জরিত করার জন্য একটা পদ্ধতি তৈরি হয়েছিল, মুখের উপরে পড়েছে। সেটা জলপাইগুড়ি মানুষ জিতিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এটা সর্বৈব মিথ্যে। রূপা গাঙ্গুলী বাচ্চা পাচার করতে পারে না, এবং যারা এর সঙ্গে যুক্ত আছে, যাদের আমাদের নাম যুক্ত করেছে, তারা কেউ বাচ্চা পাচার লোক নয়। নিজেরা নিজেদের মতন করে অর্গানাইজেশনগুলো ঠিক করে চালায়নি এনজিওগুলো, তারা নিজেরা ফাঁসবে জেনে বুঝে আমাদের নাম জুড়িয়ে একটা বদনাম করা খেলা। এসব বদনামে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেনি, তাই জন্য জলপাইগুড়ি জিতে প্রমাণ করিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ এসব মিথ্যে কথা বিশ্বাস করে না। সেটা বিজেপির জন্য আসবে না, একুশে আসবে বিজেপি, বিজেপির পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চায় তাই জন্য আসে। কোনো পরিবর্তন যখন হয় না তখন সেই এলাকার মানুষ চায়, সেটাকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা মানুষকে সেভাবে সংগঠিত করে এক জায়গায় করে একত্রিত করে ভোট দিতে যাতে পারে সে বন্দোবস্ত করে দেওয়া, তো সেটাই আমরা করব, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু ভোটটা যখন মানুষ দেয়, মানুষ নির্ধারণ করেই দেয়, আর মানুষের বিহেভিয়ার দেখে বোঝা যায় যে তারা মানুষ চাইছে ঠিক করতে, পাল্টাতে, তাই দেখি আমরা বলছি বিজেপি আসবে। এটা বিজেপির বিশেষ কৃতিত্বের মধ্যে পড়ে না, এটা বিজেপির কৃতিত্ব হিসেবে আমি বলছি না। আপনাদের বুঝতে হবে যে কোনো রাজনৈতিক দল যখন মানুষের জন্য যখন কাজ করে তখন রাজনৈতিক দলকে মানুষ বাঁচিয়ে রাখে, তবে সে রাজনৈতিক দল বড় হয় ছোট হয়। রাজনৈতিক দল আজকে ভারতীয় জনতা পার্টি যখন এত বড় হয়ে গেছে, পার্টিটা এই রাজ্যে বা সারা ভারতে জুড়ে বড় হয়েছে, কি করে বড় হয়েছে? লিডারশিপ বাই নরেন্দ্র মোদী। কেন বড় হয়েছে? বিকজ অনেক সাহসী পদক্ষেপ উনি নিতে পেরেছেন, সেই জন্য বড় হয়েছে। সাত সকালে হরির নাম কীর্তনে মাতলেন তৃণমূল বিধায়িকা, একই সাথে বাড়ি বাড়ি গিয়ে তুললেন সিধা। কার্তিক মাসে অমাবস্যার পর রাজবংশী সমাজ মাতে নগর কীর্তনে। এই সময় তারা গোটা শুক্লপক্ষ জুড়ে প্রতিদিন সকালে দল বেঁধে গ্রাম জুড়ে হরিনাম কীর্তন করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, তেল, টাকা ইত্যাদি সিধে হিসেবে নিয়ে থাকেন। এই সিধে জমিয়ে কার্তিক মাসের শেষের দিন তারা গ্রামের সবাইকে নিয়ে বৈষ্ণব সেবা দিয়ে থাকেন। সোমবার সকালে ধূপগুড়ি ভেমটিয়া এলাকায় দল বেঁধে নগর কীর্তন করতে বেরিয়েছিলেন একদল বয়স্ক মানুষ। তাদের সাথে হরিনাম কীর্তনের মাধ্যমে নাচ গান করতে দেখা গেল ধূপগুড়ির তৃণমূল বিধায়িকা মিতালি রায়কে। এদিন সকালবেলা পর্যন্ত বয়স্ক লোকেদের সাথে ধূপগুড়ি ভেমটিয়া গ্রামের বিভিন্ন গ্রামের বাড়িতে গিয়ে হরিনাম কীর্তন করে সিধা তোলেন বিধায়িকা।
ग्रामेर मानुष तादेर विधायक के कीर्तन करते देखे आनंदे आप्लुत हन। घटना प्रसंगे मिताली राय बोलें, एटा राजवंशीय समाजेर प्राचीन रीति, आमरा छोटबेला थेके एसब देखे बड़ हयेछि। जदिओ एखन मानुष आगेर थेके अनेक व्यस्त हये गेछे, ताई आगेर मतो अनेक मानुष आर ए धरनेर कर्मकांडे अंशग्रहण करें ना। তবে এদিন সকালে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে এত পরিমাণে বয়স্ক মানুষকে একসাথে হরিনাম কীর্তন করতে দেখে আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি, তাই আমিও তাদের সাথে হরিনাম কীর্তন করতে বেরিয়েছিলাম। পরে একদিন আমরা গ্রামের সবাই মিলে বৈষ্ণব সেবা করব বলে জানান তিনি। নয়া খাওয়া বা নবান্ন উৎসব পালিত হলো জলপাইগুড়ি রাজবংশী সম্প্রদায়ে। অগ্রহায়ণ মাসের প্রথমে এই উৎসব পালনের রীতি রয়েছে এই সমাজে দীর্ঘদিন ধরেই। মঙ্গলবার সদর ব্লকের বালাপাড়া এলাকায় মহিলারা উৎসবে সামিল হলেন। প্রথমে ধানক্ষেত পুজো করে ধান নিয়ে ফিরে যান, এরপর বাড়িতে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালন করেন তারা। আজি আমার নয়া খাওয়া, অগ্রহায়ণের প্রথম তারিখ আমার নয়া খাই। এই ধানত ফুল না দিলে নয়া ধানের ভাত খাওয়া যাবে না, এই জন্য আজি এই আমার নয়া খাওয়া, এই ধানের ফুল দিনে। নয়া খাওয়া বলতে নবান্ন তো? নবান্ন, হ্যাঁ। এটা কি কি পদ্ধতিতে তো আপনি করছেন আর কি কি মানে নিয়ম আছে এর মধ্যে? এটা নিয়ম, আগে ধান গাছে পূজা দেই, পূজা দিয়ে তারপরে বাড়িতে গিয়ে আবার পূজা টুজা দিব, ধান কাইটে নিয়ে যাব, যায় নয়া ধানের চাল করব, করে তারপরে নবান্ন খাব। ওইটাকে আমাদের দেশি ভাষায় বলে নয়া খাওয়া। মানে এটা কি রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এটা? হ্যাঁ, এটা পরে প্রতি বছর পরে। দার্জিলিং এ আয়োজিত অ্যাওয়ার্ডস মেমোরিয়াল তাইকোন্ডো প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির ছেলেমেয়েরা। উত্তরবঙ্গ পর্যায়ের এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির ছেলেমেয়েরা দুটো সোনা ও দুটো রূপসহ মোট 5টি পদক জয় করেছে। প্রতিযোগিতায় সেরা ফাইটারের পুরস্কার পেয়েছে জলপাইগুড়ির সোনালী দেবনাথ। জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সোনালী। ভগৎ সিং কলোনি এলাকার বাসিন্দা সোনালী গত 3 বছর ধরে মার্শাল আর্ট শিখছে। জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির প্রশিক্ষক মিন্টু বর্মন বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে 3 দিনের এই প্রতিযোগিতায় মোট 210 জন খেলোয়াড় অংশ নিয়েছিল। তাদের মধ্যে মহিলা বিভাগের সেরা ফাইটারের পুরস্কার পেয়েছে জলপাইগুড়ির সোনালী দেবনাথ। তার ক্রীড়া প্রদর্শন দেখে খুব খুশি উদ্যোক্তারা। 10-11-12 দিনে 3 দিনে একটা কম্পিটিশন ছিল দার্জিলিং চৌরাস্তায়। সেখানে খেলাতে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে আমাদের 2 গোল্ড মেডেল, 2 সিলভার মেডেল, 1 ব্রোঞ্জ মেডেল আমাদের একাডেমি থেকে ধর পায়। এবং তার থেকে আরেকটা ভালো খবর হয়েছে, সেখানে আমাদের একাডেমির ছাত্রী সোনালী দেবনাথ মানে ফিমেল ক্যাটাগরিতে বেস্ট ফাইটার হিসেবে ট্রফি জয় করে এবং সেখানে সকলের মন জয় করে ভালো খেলে। করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না করোনা ভাইরাসের ভয়ে। কবে আসবে ভ্যাকসিন জানা নেই কারো। তবে এসবের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক, নার্স, পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত। গতকাল রাতে এইসব করোনা যোদ্ধাদের সংবর্ধনা দিল ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব। মালবাজার মহকুমায় এবার সব থেকে বড় কালী পুজো করেছে এই ক্লাব। দুর্গাপূজায় করোনার ভয়ে সেভাবে লোকজন বের হয়নি মালবাজার মহকুমায়, তবে কালী পুজোয় কয়েকদিন ধরেই দর্শনার্থীদের ভিড় হচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে। এবার দেখা যাচ্ছে পুজো দেখতে দর্শনার্থীদের বের হলেও তাদের বেশিরভাগের মুখেই মাস্ক নেই এবং সামাজিক দূরত্বও নেই, আর এতেই আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। এ ব্যাপারে চিন্তিত চিকিৎসক, পুলিশ প্রশাসন। তাই গতকাল রাতে নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে চিকিৎসক, পুলিশ প্রশাসনের একটাই বক্তব্য, সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে যাতে করোনা ভাইরাসকে নির্মূল করা যায়, কিন্তু তার মাঝেও বহু মানুষ সরকারের নিয়মকানুন মানছে না, তাতে বিপদ আরও বাড়বে, নিজেদের সুরক্ষার কথা ভেবেই মুখে মাস্ক পরুন সবাই। একই বক্তব্য মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক এবং সমাজসেবীদের। এদিন কলকাতা থেকে আগত মহিলা ঠাকিরা এই কালী পুজোতে ঢাক বাজিয়ে করোনা যোদ্ধাদের স্বাগত জানান। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালবাজার থানার ওসি সুভাশিস চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ, সমাজকর্মী তমাল ঘোষ, ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসক দীপক দাস, দীপ মজুমদার এবং নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আমাদের কর্মকাণ্ডকে
সম্মান জানিয়ে যারা আমাদের স্টেজে ডেকেছেন, সেই নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সভ্যবৃন্দকে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। আজকে এমএলএ সাহেব বলেছে, দো গজ দূরি মাস্ক হ্যায় জরুরি, সেটা কিন্তু আমরা মানছি না। অ্যাকচুয়ালি যেভাবে লকডাউন শুরু হয়েছিল তাতে সমস্ত সাধারণ মানুষ, ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষ হঠাৎ করে একদিন লকডাউন শুরু হওয়াতে বিপদে পড়েছিল। এটা আমরা মাথায় জানি, আমরা মাথায় রেখেছিলাম যে মানুষের এক বিরাট অসুবিধার সম্মুখীন হয়ে গেছে হঠাৎ করে লকডাউন ডাকাতে। কিন্তু আমাদের রাজ্য সরকার প্রথম থেকে পজিটিভ স্টেপস নেওয়ার জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় রয়েছে। যদিও পুজোর সময় পর কিছু করোনার পরিস্থিতির অবনতি ঘটেছিল, সেটাকে আমরা সবাই মিলে চেষ্টা করে সেটাকে আবার স্বাভাবিক যে অবস্থায় ছিল তার চেয়েও ভালো অবস্থায় নিয়ে আসার আমরা সবাই সর্বান্তকরণের চেষ্টা করছি। এই চেষ্টার পেছনে সরকারের একটা বড় ভূমিকা, প্ল্যানিং আমাদের চিফ মিনিস্টারের ছিলেন, আছে এবং আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। আমরা ওনাকে সম্মান জানিয়ে ওনার কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য এবং মানুষের স্বার্থে আমরা সবাই কাজ করেছিলাম। এই কাজটা বিরাট বড় কাজ করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমরা এক বছর বাড়ি যাইনি। লাস্ট আমি বাড়ি গেছি লাস্ট 14 ডিসেম্বর, আগের বছর আমি আমার ওয়াইফ মেয়ে এদের প্রত্যেকের মুখ দেখেছিলাম, তারপর থেকে দেখতে পাইনি। এটা ঠিক, কিন্তু আমাদের চাকরিটাই এরকম, সেই চাকরির শর্ত মেনেই এরকম আমাদের করতে হয়েছে। এই ব্যাপারে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষজন যারা পুলিশের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের আমরা সম্মান জানাই। শুনেন বা জানেন, আপনাদের বারবার বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মাস্ক পরুন এবং ওই ডিস্টেন্স মেনটেন করুন 2 গজের, এবং হাত ধুন সাবান দিয়ে। আমার স্যানিটাইজার বলছি না, স্যানিটাইজার থাকলে ভালো, না থাকলেও ছোট 2 টাকার সাবান পাওয়া যায়, সঙ্গে সঙ্গে রাখুন। সোমবার ভাইফোঁটার দিনে প্রয়াত মা ও বাবার স্মৃতিতে দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করলো ডামডিমের একটি নাট্যপ্রেমী পরিবার। ডামডিম নিচুবাজার এলাকার বাসিন্দা ছিলেন প্রয়াত অমলেন্দু বিশ্বাস। পেশায় শিক্ষকতা করলেও ডুয়ার্সে তার পরিচয় ছিল নাট্যপ্রেমী ও কীর্তন শিল্পী হিসেবে। তার স্ত্রী প্রয়াত রেণুকা বিশ্বাস ছিলেন সাদামাটা গৃহবধূ। এখানে পরিবারের বর্তমান প্রজন্মের তাদের ছেলেমেয়েরা বাবা ও মায়ের স্মৃতিতে সোমবার দরিদ্র মানুষদের কম্বল দান করেন। অমলেন্দু বাবুর 2 কন্যা শেফালী দত্ত, দীপালী কর বিশ্বাস, পুত্র সুধাংশু বিশ্বাস, পুত্রবধূ শিবানী বিশ্বাস ও নাতি রুদ্রাক্ষ বিশ্বাস সম্মিলিতভাবে এই উদ্যোগ নেন। ডুয়ার্সের বর্তমান সময়ের বিশিষ্ট নাট্যশিল্পী পুত্র সুধাংশু বিশ্বাস জানান, সামনে শীত আসছে তাই বাবা ও মায়ের স্মৃতিতে 60 জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। ভবিষ্যতে সময় করে এইভাবে মানুষকে সাহায্য করার ইচ্ছা আছে। এই কম্বলদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা দীপাল দে, কাজল দে, অনুপ দত্ত, ছোটন দত্ত প্রমুখ। ছট পুজো উপলক্ষে শাড়ি ও গম বিতরণ করা হয়েছে জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি শহরের 7 ও 17 নম্বর ওয়ার্ডের কয়েকজন যুবকের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিনেই 3 নম্বর ঘুমটি এলাকায় প্রায় 800 জন দুস্থ মানুষের হাতে এই গম ও শাড়ি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ধরম পাসওয়ান, সোমনাথ পাল প্রমুখ। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে দেওয়া হচ্ছে 7 নম্বর ঘুমটি, 3 নম্বর ঘুমটি, ছট পূজা উপলক্ষে গম আর শাড়ি দেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে ছট পুজোর বাজার জমতে শুরু করেছে। এদিন সন্ধে জলপাইগুড়ি শহরের কদমতলা সংলগ্ন ধারাপট্টি এলাকায় বাঁশের তৈরি কুলো ও ঝুড়ি বিক্রি শুরু হয়ে গেছে। বাজার রীতিমতো জমজমার বলে জানান বিক্রেতারা। তবে লকডাউন ও করোনার কারণে এবছর তারা মাল কম তৈরি করেছে বলেও জানান। স্থানীয়রা জানাচ্ছেন বিক্রি বেশ ভালোই হচ্ছে, এবছর কুলো ও ঝুড়ির দাম একটু বেশি বলে ক্রেতারা জানান। জিনিসপত্রগুলো অনেক কম, 6 মাসের লোকে কাজকর্ম করতে পারেনি, যার জন্য এবার আমরা জিনিস তো বাইরের থেকেও কিছু আসে, তো এখানে তো সবগুলো তৈরি হয় না। আচ্ছা, তো এবার কি মাল কম বানিয়েছেন? অনেক কম বানিয়েছেন। কেন? এই কাজকর্ম বন্ধ ছিল, বাস লোকের টাকা লাগে বাস কিনতে, কাজকর্ম করতে গেলে সেই পুঁজি ছিল না। বাজার কি জমছে? আস্তে আস্তে জমছে মনে হয়। বাজার হবে, এই কালকের থেকে মনে হয় শুরু হবে।
কালী পূজা বেরোলে সবাই নিরামিষ খাবে তারপরে। তো কোনটা কি দাম? কুলা এবার মানে 100 নিচে কোনো কুলা হচ্ছে না। আর ডালি? নিচে আর ডালি 300 মানে 200 থেকে শুরু তারপরে। ছোটগুলো হলো 150। জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার 5 জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রায়কুতপাড়ার এক মহিলা সহ 2 জন রয়েছে। আক্রান্তদের বাড়ি জীবাণুনাশক ছড়ানোর কাজ করা হচ্ছে। এছাড়াও কন্টেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এদিন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মী করোনা পজিটিভ হন। সংশ্লিষ্ট এলাকা জীবাণুমুক্ত করা হয়। আমি জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এখন। তাই আজকে আমি এখন 11 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি এবং জলপাইগুড়ি শহরে বিগত 36 ঘন্টায় আপনি দেখতে পাচ্ছেন যে 19 জন কোভিড পজিটিভ হয়েছে। এবং আমরা এই শ্যামা পূজা শেষ হওয়ার পরে জলপাইগুড়ি শহরে 5-6টা বড় শ্যামা পূজা হয়েছে এবং তারপরেও আমরা যতটা চেষ্টা, আমিও তার মধ্যে একটা বড় পুজো করেছি এবং সেই পুজোয় আমরা কিন্তু এবার ইয়ে করিনি, কী বলে, প্রসেশন বা ফাংশন করিনি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়েছি, সব করেছি। কিন্তু তারপর রাস্তায় যে ভিড়টা হয়েছে সেই ভিড়টাতে আপনার একটা সংক্রমণ বৃদ্ধির সুযোগ রয়েছে। তাই যে 19 জন গত 36 ঘন্টায় পজিটিভ হয়েছে, আর 4-5 দিন পর থেকে শ্যামা পূজার রেস্টটা আমরা বুঝতে পারব, ঠিক আছে। এবং যদিও আমি এখন পৌরসভার প্রশাসনিক বোর্ডে নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর হিসেবে বা 8 নম্বর ওয়ার্ড আমার রাজনীতির উত্থানের জায়গা হিসাবে এবং যেখানে মানুষ ডাকছেন সেখানে যাওয়াটা আমি মনে করি এটা আমার মানবিক কর্তব্য এবং সেই কর্তব্যের খাতিরে আমি আমি পৌঁছাচ্ছি। কারণ দেখুন, পথটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এই কোভিডের সময় আপনি রাজনীতি করতে পারবেন না। এই কোভিডের সময় শুধুই আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন আমাদের স্টাফকে করোনা হয়েছিল, ওই তাই জন্য আমরা ব্রাঞ্চটাকে স্যানিটাইজ করতেছি। আর বাকিদের কি টেস্ট করা হয়েছে? হ্যাঁ, বাকিদেরকে সবাই টেস্ট করে দিয়েছি আর বাকি সবাই নেগেটিভ ধরেছে। আচ্ছা, এখন এই পরিষেবা মানে এই যে স্যানিটাইজ হওয়ার পরে আমরা স্টার্ট মানে এই আজকে একবেলা মোটামুটি হ্যাঁ আজকে এই যে সকালে সব আমরা টেস্ট করার জন্য গিয়েছিলাম, তারপরে একটু ডিলে হয়ে গেল, তারপরে স্যানিটাইজ হয়েছে, তারপরে আমরা কি বলবেন এই গ্রাহকদের, আমাদের মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের কি বলবেন? একটু যে সোশ্যাল ডিস্টেন্সিং আর সবাইকে মাস্ক পরে এইভাবে করলে আপনাকে একটু ভালো হবে, যে এটাকে একটু আমাদের যেভাবে বাড়তেছে এটাকে একটু আমরা স্টপ করতে পারি, কি বলে এটাকে প্রিভেন্ট করতে পারি আর কি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9,999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিস্টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28,999 টাকা। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, রয়েছে ফিনান্স ফেসিলিটি।
মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা বেগুনটারি জলপাইগুড়ি ফোন নাম্বার 9932392222 মনোজ ইলেকট্রনিক্স মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড এবার পূজায় নিজেকে সুন্দর করে সাজাতে চান কিংবা শাড়ির ম্যাচ করে কখনো কিংবা চুড়ি পরতে চান তাহলে চলে আসুন বিনা ফ্যাশন স্টোরে এখানে সুলভ মূল্যে আপনার পছন্দের যে কোনো ড্রেসের ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন ঝুমকা চুড়ি পেন্ডেন্ট নেল পলিশ লিপস্টিক সহ ল্যাকমির ক্রিম ফাউন্ডেশন প্রাইমারের সাথে পেয়ে যাবেন নিজেকে সাজানোর আরো অনেক কিছু আমাদের ঠিকানা বিনা ফ্যাশন স্টোর গ্রাউন্ড ফ্লোর ভিশাল মার্কেট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর 7908301330 অথবা 9932595156 এই নম্বরে জলপাইগুড়ি করলা নদীর নেতাজি সুভাষ সেতুর নিচে এক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য মহিলাটির বয়স আনুমানিক 35-40 মধ্যে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ এসে মৃতদেহটিকে তুলে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছেন মঙ্গলবার সকালে এই মহিলার মৃতদেহটিকে দেখে অনেক মানুষই আতঙ্কিত হয়ে পড়ে নদীর মাঝখানে উপর হয়ে পড়ে থাকা মহিলাটিকে কেউ মেরে ফেলেছে বা কি কারণে এখানে আসলো তার তদন্ত শুরু করেছে পুলিশ আমি এইভাবে আমি এক্ষুনি মর্নিংওয়াক করতে এলাম আমিও দেখতে পেলাম যে একটা বডি ভাসছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করে দেখবে কি হয়েছে অস্থায়ী কলেজ কর্মীদের অনশন মঞ্চে এলেন বিশিষ্ট কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় দীর্ঘদিন ধরে চলা কলেজের অস্থায়ী কর্মীদের আন্দোলন মঞ্চে মঙ্গলবার উপস্থিত হয়ে অনশনরত কর্মীদের বিভিন্ন বক্তব্য শুনলেন বিশিষ্ট কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় জোড়া কার্তিক পুজো হলো জলপাইগুড়িতে শহরের 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়া এলাকায় নরেন্দ্রনাথ দাসের বাড়িতে হয়ে আসছে এই পুজো শতবর্ষেরও বেশি পুরনো এই কার্তিক পুজো বাংলাদেশে শুরু হয়েছিল তারপর থেকে বংশ পরম্পরায় পুজো করা হচ্ছে জলপাইগুড়িতে প্রায় 41 বছর ধরে এই পুজোর আয়োজন করছেন নরেন্দ্রনাথ দাস কার্তিক মাসের শেষে শুরু হওয়া এই পুজো 3 দিন ধরে বিভিন্ন নিয়ম নিষ্ঠার সাথেই অনুষ্ঠিত হয় অধিবাস থেকে শুরু করে উপবাস সবটাই হয় এই পুজোতে নরেন্দ্রনাথ দাস বলেন তাদের এই পুজোয় বিশেষ উপাদান হিসেবে ভাদুই ধান লাগে পুজো মণ্ডপের সামনে তীর ধনুক এঁকে সকলের মঙ্গল কামনায় এই কার্তিক পুজো করা হয় কত বছর থেকে করি আমি সঠিক বলতে পারবো না কারণ আমার বাবার 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 আমার টিকা পূজা হচ্ছে জোড়া কার্তিক পূজা হচ্ছে জোড়া ঢাক আমি এখানে দেশে বাড়িতে হয়েছে সেটা দেখেছি সামান্য আর এখানে আমার দুই ছেলে একটা পিন্টু দাস একটা বাপ্পা দাস একটা মেয়ে নন্দা দাস নন্দা সরকার এদের আমার নাতি নাতনি সবাইকে নিয়ে আসি এই পুজোটা আমি আনন্দে করি সবাইকে নিয়ে করি কিন্তু এবার সরকারের নির্দেশে লকডাউন করোনা ভাইরাসের জন্য আমি কাউকে নিমন্ত্রণ করতে পারিনি আমার সবচেয়ে দুঃখ এটাই আমি অনেকে এই পুজোটা আসতে চায় প্রসাদ পাইতে চায় কিন্তু আমি এবার এই নিজে সরকারের নির্দেশে আমি সে করতে পারিনি এটি আমার দুঃখ এটা কি হচ্ছে বিবেকানন্দ ভাই নয়নাশেবা দেখি জোড়া কার্তিক পুজো আর এটা এটা জোড়া কার্তিক পুজো হয় এই বাড়িতে কি জোড়া কার্তিক পুজো জোড়া কার্তিক হয় আর অন্যান্য কি এমনি মানুষ একটা ঠাকুর দিয়ে করে একটা ঠাকুর বা কেউ জোড়া করে তো এটা কি নিয়মে রীতিতে হয় নিয়ম ওটা ওনাদের বংশ পরম্পর করে আসতে এমনি কার্তিক পূজার নিয়মটা মানে কি রীতিতে হয় বলতে কি এটা যার যে কোনো নিয়ম সেই সংক্রান্তিতে হবে হ্যাঁ কার্তিক সংক্রান্তিতে হবে কি কি নিয়ম মানে কদিন পুজো হয় এটা এটা হচ্ছে আগের দিন দিবস হয় পরের দিন কার্তিক পুজো হয় তারপর দিন নবান্ন হয় 3 দিনের 3 দিন ওনাদের জলপাইগুড়ি শহরের তিস্তা নদীর ফাঁকা পলিমাটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তরমুজ চাষের প্রস্তুতি শুরু করা হয়েছে স্থানীয় কৃষক স্বপন বিশ্বাস জানান তিনি প্রতি বছর তিস্তার চরে তরমুজ চাষ করেন এবার প্রায় 40 বিঘা জায়গা জুড়ে তরমুজ চাষের প্রস্তুতি নিয়েছেন তিনি এদিন জমিতে ছোট ছোট গর্ত করে বীজ বপন করার কাজ শুরু হয়েছে উল্লেখ্য এই এলাকার তরমুজের চাহিদা যথেষ্ট কার্তিক মাসে বীজ বোনা হয় এবং চৈত্র মাসে ফল তোলা হয় গতবার লাভ মোটামুটি হলেও এবার ভালো লাভের আশা করছেন কৃষক স্বপন বিশ্বাস এখানে তিস্তাচর এখানে চাষ হচ্ছে সেটা হবে তরমুজের চাষ ঠিক আছে এটা মোটামুটি 40 বিঘা হ্যাঁ প্রতি বছরই করি কম বেশি কিন্তু এবার একটু বেশি আছে কি আশা করেন প্রতি বছর যদি করেন এই গতবার কি অবস্থা ছিল আর এবার কি আশা গতবার মানে লজে ছিল আবার লজ ছিল না মোটামুটি এবার মাঝামাঝি আশা করি এবার দেখি কি হয় এটা মোটামুটি 34 মাসের দিক চলে আসবে
এটা তো আমরা এখান থেকে বাইরের গাড়িতে দেই, প্লাস শিলিগুড়িতেও আমরা নিয়ে যাই, ঠিক আছে, বাইরের গাড়িতে হ্যাঁ অন্যান্য রাজ্যেও যায়। কাল্পনিক পাহাড় তৈরি করে করোনা সাবধানতার বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অরবিন্দনগরের জনৈক বাসিন্দা মানবেন্দ্র সরকার। কালীপুজো উপলক্ষে তিনি একটি কাল্পনিক পাহাড় তৈরি করেছেন, যেখানে রয়েছে নদী, হাসপাতাল, হোটেল, কালী মন্দির, নার্সিংহোম প্রভৃতি। তিনি জানান, এর মাধ্যমে তিনি বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান, সকলেই যেন এই পরিস্থিতিতে সাবধানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। বেশ সাড়া তো পেলাম, এই রাস্তাতে প্রচুর লোক যাতায়াত করছে, প্রত্যেকে গাড়ি থামিয়ে বাচ্চাদেরকে দেখাচ্ছে এবং সবাই কী কী তৈরি করেছি সেগুলোর উপরে লক্ষ্য করেছে এবং অনেকে প্রশ্ন করছে, জানার চেষ্টা করছে এবং সবাই লাস্টে বলে দিয়ে গেছে যে খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব সচেতনতা বার্তা দেওয়া হয়েছে যাতে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই যে মহামারী চলছে, এই মহামারীতে যেন সবাই সব রকম সতর্কতা মেনে চলুক। কী করলেন তার জন্য? আমরা প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে বলিয়েছি যে মাস্ক, ওরা নিজেরাও মাস্ক পরেছিল। এরকম ওই যে হসপিটালের যে ব্যাপারটা আছে, যাতে সবাই হসপিটালে, কোভিড হসপিটাল হোক বা যে হোক, সেই নার্সিংহোমের ব্যবস্থা আছে, মানে সব কিছু নিয়ে একটা শহর যেভাবে, মানে পাহাড়ের যে শহরটা তৈরি হয় সেই শহরকে, পাহাড়ের উপর একটা মন্দিরের ব্যবস্থা করেছি, বিভিন্ন ধরনের মানুষকে মনোরঞ্জন করার জন্য, আর কোভিডের যে ব্যাপারটা আছে ওর জন্য সচেতনের জন্য এটা মেন করা হয়েছে। আগামীতে কী ভাবছেন? আগামীতে চেষ্টা করব, এবার আবার আমাদের পাড়ার যারা আছে তারা বলছে এবার বড় করে একটু তৈরি করার, মানে আরো অন্য ধরনের কনসেপ্ট তৈরি করে দিয়ে বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য। ছট পুজো উপলক্ষে ছট পুজো করছেন এমন গরিব পরিবারের সদস্যদের হাতে গম তুলে দিলেন জলপাইগুড়ি পাহাড়পুরের পঞ্চায়েত প্রধান অনিতা রাউত। এদিন সকাল থেকেই গম মিলে শুরু করা হয়েছে। অনিতা রাউত জানান, 6 কেজি করে গম দেওয়া হচ্ছে পাতকাটা কলোনি, পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার প্রায় 70টি পরিবারের হাতে এই গম তুলে দেওয়া হয়। অনিতা দেবী জানান, এবারে স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করা হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সএফ, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নামে নামে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
জেড ক্যাফে অ্যান্ড পাব সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে পরিবার ও বন্ধুদের সাথে চলে আসুন। এখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য মাল্টি কুইজিন এই রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা সহ লিফটেরও ব্যবস্থা রয়েছে এখানে। জেড ক্যাফে অ্যান্ড পাব, কসমস সার্কিট, ফোর্থ ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 9775566922 এবং 7001028025। মেসার্স মেডিসন করোনা আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে খুচরা ও পাইকারি ওষুধের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এখানে নির্ভেজাল ওষুধ সরবরাহ, বয়স্ক মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারি করা হয়। রয়েছে সুরক্ষিত ওষুধ বাক্সর ব্যবস্থা, ক্যাশ ও কার্ডে ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও ওষুধের ওপর থাকছে সর্বাধিক 20% ছাড়। বিশদ জানতে যোগাযোগ করুন 9635105605। আমাদের ঠিকানা মেসার্স মেডিসন, ডিভিসি রোড, গ্রন্থভারতীর পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়ির নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। এদিন সন্ধ্যায় শান্তিপাড়া সংলগ্ন এই ক্লাবের সামনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন দুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাবের সম্পাদক গৌতম ভৌমিক জানান, আগামীতে এমন আরও কর্মসূচি তারা গ্রহণ করবেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 69%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ২০২১-এর ভোটে বাংলায় সরকার তৈরি করবে বিজেপি, এটা পশ্চিমবঙ্গের মানুষের সিদ্ধান্ত, জলপাইগুড়িতে বললেন বিজেপি নেত্রী ও সাংসদ রূপা গাঙ্গুলি। বড় পোস্ট অফিস মোড় থেকে সামান্য দূর দিয়ে বয়ে চলা করলা নদীর পাড় থেকে মঙ্গলবার সকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ চাঞ্চল্য এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।